আটি মুসলমান না হয়ে কবরে শোনা এখানে আল্লাহ প্রথমেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারগণ সর্বশেষ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা এখানে বুঝার বিষয় হলো আল্লাহ পাক প্রথমে আমাদেরকে বললেন ঈমানদার শেষের দিকে বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা তাহলে কি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আমরা তাহলে এখন পর্যন্ত মুসলমান হতে পারিনি আমরা সাধারণত বুঝে থাকি যে শুধুমাত্র ঈমান আনলেই মুসলমান হয়ে যায় এটা সাধারণত আমাদের ধারণা কিন্তু না না আমাদের ধারণা সঠিক নয় আপনাকে যদি আমাকে মুসলমান হতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিক নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা দিক নির্দেশনা পূর্ণাঙ্গভাবে আদায়ের মাধ্যমে আপনি আর আমি কাটি মুসলমান হতে পারব এই জন্য আল্লাহ পাক প্রথমে বললেন ঈমানদার আমরা ঈমান এনে ঈমানদার হয়েছি কিন্তু যদি কাটি মুসলমান হতে হয় প্রকৃত মুসলমান হতে হয় তাহলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার সরাসরি যেই হুকুমগুলো রয়েছে যেই ফরজিয়াতগুলো রয়েছে সরাসরি ফরজিয়াতগুলো পালনের মাধ্যমে শুধু পালন নয় পূর্ণাঙ্গভাবে পালনের মাধ্যমে আপনি এবং আমি প্রকৃত মুসলমান হতে পারব সেই হুকুমগুলোর ভিতরে কি রয়েছে মানুষ যখন ঈমান আনে ঈমান আনার পরে তার প্রথম নাম্বার গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই প্রথম নাম্বার ইবাদত নামাজ আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে আর নামাজ যখন পূর্ণাঙ্গভাবে আদায় করবেন ফরজিয়াতের প্রথম নাম্বার স্তর ঈমান দ্বিতীয় নাম্বার স্তর হলো নামাজ সেই নামাজের হুকুম আপনার পালন হয়ে যাবে শুধুমাত্র তাই নাকি তাই নয় নামাজের পরে ফরজিয়াতের হুকুম হয়েছে রোজা আপনাকে এই ফরজিয়াতের হুকুম রোজা ৩০টা রোজা পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে যদি আপনি পূর্ণাঙ্গভাবে ফরজিয়াতের রোজাগুলো পালন করতে পারেন তাহলে আপনার যেই তৃতীয় শর্ত রয়েছে ফরজিয়াতের হুকুম রয়েছে এটা পূর্ণাঙ্গভাবে আদায় করা হবে